নমস্কার বন্ধু। রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিরাট ভাবে ঘোষণা করা হলো যে প্রায় 17 লক্ষ ছাত্রছাত্রীদেরকে কিন্তু এই 10,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই নিয়েই কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, এইভাবে ঢালাও যেখানে রাজ্যের অর্থনীতি বলছে তলানিতে গিয়ে ঠেকেছে, যেখানে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের বিষয় নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা হচ্ছে না, এবং বিভিন্ন স্কুলের যে পরিকাঠামোর যে অনেক মানে সমস্যা তৈরি হয়েছে সেই সব দিকে শিক্ষা দপ্তর কিন্তু কোনো ভ্রূক্ষেপ নেই এই জায়গায় দাঁড়িয়ে, এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের হাতে নীল প্লাকার্ড ধরিয়ে দিয়ে একটা অন্যরকম ভাবে রাজনৈতিক বাতাবরণের চেষ্টা আছে। তো এই নিয়ে আমরা কথা বলবো স্বপনবাবুর সাথে। স্বপনবাবু, বিরোধীরা যেসব অভিযোগ করছেন যে এইভাবে এটা ভোটের রাজনীতি করছেন সরকার বা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, কি বলবেন এই ট্যাব দেওয়া নিয়ে? দেখুন, কোভিড পিরিয়ডে আমরাই একমাত্র শিক্ষক সংগঠন যারা প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে অনলাইনে, যাতে মানে কোভিড এর মধ্যে ক্লাস যেহেতু হচ্ছে না, অনলাইনে ক্লাসটা চালু করার জন্য যাতে করে একটা মোবাইল মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হয়। সেই সময় তো মানে ব্যাপারটা একবারে ফুৎকারে উড়িয়ে দিল। দেখা গেলো 3 মাস পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করলো যে আমরা ক্লাস 12 এর ছেলেদের ট্যাব বা মোবাইল দেবো, তাই না, এবং দিল। সেটা তো একটা অন্য পরিস্থিতি ছিল, এখন তো আর কোভিড পরিস্থিতি নেই, এখন অফলাইন ক্লাস চলছে এবং রীতিমতো ক্লাসও হচ্ছে। একটা সম্পূর্ণ ক্লাসের দিন আবার কোথাও কোথাও টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, সেদিন ছাত্রছাত্রীদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টেনে নিয়ে গিয়ে এই যে মানে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন অত্যন্ত নোংরা বিষয়, মানে নোংরা রাজনীতির একটা পার্ট আর কি। প্রথমত শিক্ষামন্ত্রী বললেন যে 17.5 লক্ষ লোক ছাত্র এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, কথাটা একবারে সর্বৈব মিথ্যে কথা, মানে উনি বহুমুখী প্রতিভার অধিকারী, তো সেই জন্য হয়তো মানে এখানে নিজের দপ্তরে কনসেন্ট্রেট করতে পারছেন না, তো সেই জন্য উনি বলেছেন। কিন্তু আমরা যতটুকু জানি এবারে 7.5 লাখ মতো এইচএস পরীক্ষার্থী আছে, ক্লাস 12 এর রেজিস্ট্রেশন করেছে 8 লাখ মতো, তার মধ্যে 50,000 ফেল করবে টেস্টে, 7.5 লাখ মতো পরীক্ষা দেবে। তো মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আমরা আজকে 10 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দিচ্ছি, এটাও মিথ্যে কথা, মানে সর্বৈব মিথ্যে কথা প্রচার করলো। এক, 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এইভাবে প্রায় 800 কোটি টাকা, 750 থেকে 800 কোটি টাকা মানে জলে ফেলে দেওয়া আর কি। প্রথম কথা, কোনো কাজেই লাগবে না এটা। আমরা তো ক্লাস 12 এর ছেলেদের জিজ্ঞেস করেছি যে তোমাদের মোবাইলে কোনো প্রয়োজন আছে, প্রত্যেকটা ছেলে মেয়ে বলেছে যে না স্যার, আমাদের তো প্রত্যেকের মোবাইল আছে, কোনো কাজেই লাগবে না। স্বাভাবিকভাবে আসল কথা, ভোটের আগে এই প্রত্যেকটা ফ্যামিলিতে, 7.5 লাখ ফ্যামিলি, 8 লাখ ফ্যামিলিতে টাকাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে মূল বিষয়, এটা একটা ভোটের রাজনীতি, এবং বিরোধীরা যা অভিযোগ তুলছে এবং সঠিক অভিযোগ ছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে তো শিক্ষা দপ্তরে যে টাকার অভাব এটা তো অথচ দেখা যাচ্ছে যে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী একটি কথা বলছে না, বা এই সরকারের কোনো যে দিয়ে নিয়েও তো কিছু বলছেন, অথচ সেখানে বলছেন টাকা নেই, এই বিষয়ে বিরোধীদের তো বিরাট অভিযোগ যে সবকিছু আছে অথচ রাজ্য সরকার দিচ্ছে না। এটাই তো আমাদের, আমরাও তো বারবার অভিযোগ করছি। আজকে দেখুন না, যে কথাগুলো মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মধ্যে রাখলো সেগুলো কিন্তু সর্বৈব মিথ্যে। উনি বললেন যে আমরা 2 লক্ষ ক্লাসরুম তৈরি করেছি 11 বছর, 3 লক্ষ শিক্ষক নিয়োগ করেছি, তাই না, আরো 7,500 স্কুল তৈরি করেছে, মানে সবগুলোই হচ্ছে প্রোপাগান্ডা প্রচার, এবং এগুলো হচ্ছে মিথ্যা প্রচার, মানুষকে এভাবে ডেকে নিয়ে গিয়ে সামনে মিথ্যা কথা বলা, এটা অত্যন্ত একটা নোংরা। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে তার দলের কে দুর্নীতি করেছে না করেছে সেটা ছাত্র সমাজ জানতে চায় না, তারা টেলিভিশনে দেখেছে বা বিভিন্ন জায়গায় দেখছে। সেটা এখানে সফাই গাওয়া মানে হচ্ছে যে ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাইনি, ছাত্রদের সামনে বলতে হচ্ছে যে আমাদের দপ্তর কিছু ভুল করেছে, ভুল কাজ করছে, সেটা আমরা শুধরে নেবো, সেই সুযোগটা দিন। কি জঘন্য, মানে একটা মুখ্যমন্ত্রী এতটা মানে খারাপ জায়গায় চলে যেতে পারেন আমরা নিজেও ভাবতে পারি না, সত্যি কথা বলছি। মানে এই যে মুখ্যমন্ত্রী বললে যে তাদের সময় এত নাম্বার দেওয়া না, এখন এইভাবে সমস্ত শিক্ষকদের নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে, 90%, 95% নাম্বার, সত্যি কি এতে কি শিক্ষার মান হবে নাম্বার বাড়িয়ে দিলে, কি মনে করেন আপনি? একেবারেই, মানে প্রথম কথা হচ্ছে এই সরকারের আন্ডারে যে সিলেবাসটা তৈরি হয়েছে বা নতুন সরকার আসার পরে, এই সিলেবাস নিয়ে অভিযোগের অন্ত নেই, অভিভাবক মহলে অত্যন্ত মানে উষ্মা আছে, এবং তারা এই জন্য এই সরকারি স্কুল ছেড়ে দিচ্ছে পড়াশোনা, বহু দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে চলে যাচ্ছে শুধু সিলেবাসের কারণে।
হুম আর উনি একটা কাজ যেটা করেছেন ঠিকই বলেছেন, যে নাম্বার পাইয়ে দেওয়ার রাজনীতি যেটা আরকি, যেটা উনি শুরু করেছেন সর্বক্ষেত্রেই আর কি, তাহলে এখানেও নাম্বার পাইয়ে দেওয়ার রাজনীতি। এবং আপনি দেখলেন যে একটা বছর পরীক্ষা দিল না, অথচ মানে 90% 95% করে নাম্বার পেয়ে গেল, মানে ওরা একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া আর কি। তা এই এর কোনো মূল্য নেই তো, এ সর্বভারতীয় পরিষদ কম্পিটিশনের কথাটা উনি বলছেন, বরং এতে পিছিয়ে যাবে। পড়াশোনা না করে না জেনে যদি কেউ নাম্বার পায়, আর সিবিএসই আইসিএসসির সঙ্গে তুলনা করতে মানে এ তো আকাশ পাতাল। নেতাজির সঙ্গে পিয়াজির তুলনা করলে যেটা হয় ঠিক সেরকম তুলনা করছে নাই। সিবিএসই আইসিএসসির যে সিলেবাস, এখানে পড়াশোনার যে মান তার সামান্য ধারে কাছে যায়নি। ইভেন পরিকাঠামো উন্নয়ন করার ব্যাপারেও কিন্তু কোনো নজর দেয়নি, শুধু যেটা করেছে শুধু ছাত্রদের অভিভাবকদের হাতে কিছু পাইয়ে দেওয়া, পাইয়ে দিয়ে তাদেরকে মানে পারচেজ বা ক্রীতদাসে পরিণত করা আর কি, শুধু ভোট দেওয়ার জন্য আর কি। এই কাজটা কিন্তু খুব সিরিয়াসলি এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই সরকার করে যাচ্ছে। অতএব বন্ধু, যে বিষয়টা বিরোধী পক্ষ থেকে অভিযোগ আসছে যে শিক্ষা দপ্তরের টাকা কিন্তু যেভাবে ইউটিলাইজ করা প্রয়োজন সেই জায়গায় না করে, অর্থাৎ নির্বাচিত যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী বা যারা আর্থিকভাবে দুর্বল সেই সমস্ত ছাত্রছাত্রীর ক্ষেত্রে হয়তো ট্যাব দেওয়া যেতে পারত, সেই টাকাটাই ঘুরিয়ে শিক্ষা খাতে বা পরিকাঠামো খাতে অনেক উন্নয়নের ব্যবস্থা করা যেতে পারত, বা এই যে যারা এই শিক্ষা দপ্তরের মধ্যে যারা রয়েছেন বিশেষ করে চতুর্থী কর্মচারী বা শিক্ষকরা, তাদের সামগ্রিক উন্নয়নে ভাবনা চিন্তা করা যেতে পারত। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও খামতি বা ঘাটতি হচ্ছে রাজ্য সরকার অন্য ভাবে না। আরেকটা ব্যাপার শুনুন, আরেকটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, যারা আমাদের রাজ্যে বিরোধিতার ভূমিকা পালন করছে বিশেষ করে বিরোধী দল আর কি, তারা কেন্দ্রীয় সরকারে আছে এবং ঘটনাক্রমে এই যে ট্যাবলেট দিচ্ছে, ট্যাব দিচ্ছে বা মোবাইল মোবাইল ফোন দিচ্ছে, এতে কিন্তু কেন্দ্রের টাকা, সেই আবেদনটি সম্পূর্ণভাবে ক্যান্সেল করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়কেই কিন্তু বলবৎ করতে হবে, পার্শ্ব শিক্ষকদের জয়নিং ডেট থেকে ইপিএফ দিতে হবে এবং সেই সঙ্গে বৃহৎ অঙ্কের টাকা এবং এতে বেতন বৃদ্ধিও কিন্তু করা উচিত, এমনটাই কিন্তু মনে করছে অনেকে। দেখতে থাকেন টু জিরো সিয়ানটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন। তার মানে কি বোঝায়, এটা দ্বারা কি বোঝাপড়া আছে বা কি রসায়ন আছে যার জন্য এই ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু রাজ্যের মানুষকে জানা উচিত। আপনাদের চ্যানেলে যারা দর্শক আছেন তারা নিজেরাই বিচার করুন যে কি রসায়নের কারণে এই ঘটনাটা ঘটছে। অতএব বলুন, সমালোচনায় কিন্তু বিদ্ধ হচ্ছেন সরকার, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সরকার ও তাদের কি চিন্তা ভাবনা, তারা তাদের থেকে পজিটিভ চিন্তা ভাবনা করে এইগুলি করছে বলে জানিয়েছেন। দেখা যাক বন্ধু, আগামী দিনে সরকার আরো এই বিষয় নিয়ে কোনো তাদের পক্ষ থেকে কোনো উত্তর আসে কিনা, বিরোধীদের এই যে সমালোচনার জবাব কিছু তারা আসে কিনা সেটা অবশ্যই আমরা জানাবো। আপাতত দেখতে থাকুন টু জিরো, নমস্কার, ধন্যবাদ, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, নমস্কার।